দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দেয়া কুড়িগ্রামের ফুলবাড়ির সেই মানিক রহমান জিপিএ পাঁচ পেয়েছে, চতুর্থ বিষয় সহ সব বিষয়ে এ প্লাস পেয়েছে। সে সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তার এই সাফল্য অদম্য ইচ্ছা শক্তির এক অনন্য উদাহরণ। কুড়িগ্রামের ফুলবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে ফারহানা তাহের তিথির প্রতিবেদনে। মানিক রহমান জন্ম থেকে যার দুই হাত নেই, দুই পা থাকলেও একটি লম্বা অন্যটি খাটো, তবে সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এবছর ফুলবাড়ির জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে চতুর্থ বিষয়সহ সব বিষয়ে এ প্লাস পেয়েছেন মানিক। পা দিয়ে কলম ধরে পরীক্ষা দিয়ে এ পর্যন্ত এসেছে সে। উপজেলার মধ্যে সর্বোচ্চ মোট নম্বর 1242 নিয়ে পাশ করেছে মেধাবী মানিক। তার এ সাফল্যে পরিবার ও শিক্ষকদের পাশাপাশি খুশি গোটা উপজেলাবাসী। যখন কলম তার পায়ে দেই তখন অনেক রকম মানে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, পারিবারিক সামাজিক সব দিক থেকে কেউ এটাকে সহজভাবে নিতে পারেনি। কিন্তু আমি মনে করছিলাম যে এটা আমাদের চেষ্টার দ্বারা যদি তাকে কোনো নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছাতে পারি। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তার থানা ফার্স্ট হয়ে আছে এবং আশা করি তার বোর্ডে একটা প্লেস থাকতে পারে। পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা 22 গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হয়েছে, সে আমাদের বিদ্যালয়ের অহংকার এবং সে মেধাবী ছাত্র, আমরা বিদ্যালয় পরিবার তার অনাগত ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করি। অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে অসম্ভবকেও সম্ভব করা যায় তার অনন্য উদাহরণ মানিক। ভবিষ্যতে বুয়েটে পড়াশোনা করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে তার। আমার ইচ্ছা, আমার স্বপ্ন যে আমি নটরডেম কলেজে ভর্তি হব, সেখানেই পড়ব। সেখান থেকে আমার পরবর্তী ইচ্ছা যে আমি বুয়েটে চান্স নিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব, এবং তারপর আমার ভবিষ্যৎ মানে আমার এইম ইন লাইফ হচ্ছে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। মানিকের ইচ্ছাকে সফল করতে সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। ফারহানা তাহের, টিভি এশিয়ান টেলিভিশন।